আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। যে যেখানে আছো বাসায় থাকবে, যাতে সুস্থ থাকতে পারো। করোনার এই মহামারীর কারণে তোমরা অনেকেই তোমরা সবাই ক্লাস করতে পারছো না, যার কারণে তোমাদের পড়ালেখার মধ্যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে আর কি। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি তোমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের এই গ্যাপটা পূরণ করার একটা প্রচেষ্টা রাখব। তো আমি আমার ক্লাসগুলো এমনভাবে রাখবো যাতে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা উভয়ে উপকৃত হতে পারে। যেহেতু আমাদের হাতে সময় কম, এজন্য আমি প্রথম দিকের চ্যাপ্টারগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে নবম এবং দশম শ্রেণীর তোমরা সবাই এটা থেকে লাভবান হতে পারো। তো আমার আজকের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। তো বলটাকে আমি তিনটা লেকচারে শেষ করার একটা পরিকল্পনা করেছি, আর এরপরে দুইটা বা একটা ম্যাথ ক্লাস থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে আরো আমরা বেশি ম্যাথ ক্লাস দেব, যাতে আমরা আমাদের এই অধ্যায়টা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তো প্রথম যে অংশটা আছে সেই অংশে আমরা বল, জড়তা, বল এবং নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমরা ভরবেগ, নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আর তৃতীয় ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘর্ষণ। এবং মজার বিষয় হচ্ছে কি, এই যে টপিকগুলোর মধ্যে কোন টপিক থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসছে, কোন বোর্ডে কোন কোন সময় আসছে, আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা প্রতিনিয়ত তোমাদের প্রশ্ন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে তোমাদের বিষয়গুলো জানিয়ে দিবে যে তোমাদের কোথায় সমস্যা আছে, তাহলে আমি খুব ভালোভাবে এটা কি তোমাদের জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আর কি চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতেছি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জড়তা। জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে কোন একটা বস্তু বা পদার্থ যে অবস্থায় আছে তার সে অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছা বা ধর্ম বা প্রবণতা, যে কথাটা বলি না আমরা কেন, এই তিনটা শব্দ দিয়ে এটাকে আমরা কি ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছা ধর্ম বা প্রবণতাকে জড়তা বলা হয়। তো জড়তাকে যদি আমরা লিখি তাহলে তোমরা দেখতে পাবা জড়তা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। তো আমরা জড়তাটাকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাটা কি জিনিস? স্থিতি জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে তার এই যে স্থির থাকার ইচ্ছা ধর্ম বা প্রবণতা যেটা আছে এটাকেই আমরা বলতে পারবো স্থিতি জড়তা। আর কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার গতিশীল থাকতে চাওয়ার ইচ্ছা ধর্ম বা প্রবণতাকেই বলা হবে গতি জড়তা। আমরা যদি জড়তার একটু উদাহরণ বা প্রাত্যহিক জীবনের বিষয় নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারব। যেমন ধরো এই যে আমার বোর্ডটা আছে, বোর্ডটা এখন নিশ্চল বা স্থির অবস্থায় আছে। এখন বোর্ডটা এইখানে যদি এইভাবেই আছে, এইটাই হচ্ছে যে তার থাকতে চাওয়ার ইচ্ছা বা ধর্ম বা প্রবণতা, এই জন্য এটা হবে এইটার যে এখন বিষয়টা হবে এটা হবে স্থিতি জড়তা। স্থিতি জড়তাটাকে আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করতে পারি। সেটা হচ্ছে এরকম, যেমন আমাদের প্রায় সবারই বাসে চড়ার অভিজ্ঞতা আছে বা গাড়িতে চড়ার অভিজ্ঞতা আছে। তো আমরা যদি বাসে বা মোটরসাইকেলে বিশেষ করে বসে আছি, হঠাৎ করে ড্রাইভার বা মোটরসাইকেলের যে চালক আছে, আমি পেছনে বসে আছি, তো মোটরসাইকেলের চালক হঠাৎ করে গাড়িটা স্টার্ট দিল, গাড়িটা স্টার্ট করে দিলে দেখা যায় যে আমরা পেছনের দিকে চলে আসছি। তোমরা যদি একটু কল্পনা করো তাহলে বুঝতে পারবা বিষয়টা, যে কি তুমি পেছনের দিকে চলে গেছো বা গাড়িতে তুমি পেছনের দিকে হেলে গেছো। এই যে বিষয়টা আছে এই বিষয়টাই হচ্ছে কি স্থিতি জড়তা। কারণটা হচ্ছে আমাদের শরীরের নিম্ন অংশ গাড়ি বা মোটরসাইকেল এর সাথে সংযুক্ত আছে, কিন্তু শরীরের উপরের অংশটা কি থাকে না, সাধারণত সংযুক্ত থাকে না। তো যখন কিনা গাড়ি গতিশীল হয় তখন আমাদের কোমরের নিচের অংশ যেটুকু আছে এটুকু সাথে সাথে গাড়ির সাথে গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের যে অংশটা আছে এই অংশটা স্থির থাকার কারণে সে গতিশীল হতে পারে না। তো এই জন্য আমরা কি করি, পেছনের দিকে হেলে পড়ি।
এটা হচ্ছে স্থিতি জড়তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। আমি তোমাদের একটা কাজ দিতে পারি, কাজটা হচ্ছে তোমরা বাসায় আমার ক্লাসটা শেষ করার পরে তোমরা বাসায় একটা কাজ করবে, একটা শক্ত হার্ডবোর্ডের উপরে একটা কয়েন বা একটা চাবি রেখে সেই কাগজটা তুমি যদি ধাক্কা দাও তাহলে তুমি দেখতে পাবা যে তোমার কয়েনটা বা চাবিটা কি হয়ে গেছে, তোমার গ্লাসের ভেতর পড়ে গেছে, কিন্তু কাগজটা কিন্তু ঠিকই সামনের দিকে চলে গেছে। তো এটা হচ্ছে স্থিতি জড়তার একটা উদাহরণ। আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন দেখো শীতের দিন আসলে পরে আমরা কি করি, আমাদের লেপ কাঁথা বা কম্বলগুলো বের করে রোদে দিই। এরপর লেপ কাঁথা বা কম্বলগুলোকে আমরা একটু রোদে শুকানোর পর সেগুলো থেকে যেন ময়লা চলে যায় সেজন্য আমরা কি করি, লাঠি দ্বারা ওগুলোকে আঘাত করি। তো লাঠি দ্বারা যদি আমরা আঘাত করি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের কাঁথা লেপ বা কম্বলটা দূরে সরে যাচ্ছে কিন্তু ময়লাগুলো ওখানেই পড়ে যাচ্ছে। কি কারণ? এই স্থিতি জড়তা। তো যাই হোক, আমরা তার পরবর্তীতে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, গতি জড়তা। আমরা একটু গতি জড়তা নিয়ে আলোচনা করি। তোমরা প্রায় বাস থেকে নামার সময় আমাদের যারা বাসের হেল্পার বা কন্ট্রাক্টর আছে তারা দেখবা বলতেছে, এই আপা বাম পা দিয়ে নামেন, মামা বাম পা দিয়ে নামেন, বা এই খালামণি বাম পা দিয়ে নামেন। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে আমাদের শরীরের, আগের বার বলেছিলাম যে আমাদের শরীরের কি নিচের অংশটা কি থাকে, গাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত বা সংশ্লিষ্ট থাকে, কিন্তু উপরের অংশটা ওইভাবে থাকে না। যদি আমরা গাড়ি থেকে নামতে যাই তা আমরা যদি বাম পা দিই তাহলে আমাদের শরীরটা একটু গতিশীল থাকে। তো গতিশীল থাকার কারণে তুমি দেখবা যে আমার বাম পা যদি দেয় তাহলে ডান পাটা অটোমেটিক্যালি চলে আসে এবং আমি বাইরের দিকে যাচ্ছি। তো যার কারণে আমাদের এই বাম পা দেওয়ার কথা বলা হয়, কারণ হচ্ছে আমাদের শরীরের নিচের অংশটা গতিশীল থাকার কারণে আমরাও কি গতিশীল থাকতে চাই। তো এইটা দিয়ে আমরা কিন্তু গতি জড়তার সংজ্ঞাটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে গতি জড়তার সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোনো একটা বস্তুর গতিশীল থাকা, অর্থাৎ গতিশীল একটা বস্তুর গতিশীল থাকতে চাওয়ার স্থিতি, ধর্ম বা প্রবণতাকেই বলা হবে গতি জড়তা। আরো একটা প্রাত্যহিক জীবনের যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে আরো বিষয়টা ক্লিয়ার। যেমন দেখো আমরা কিন্তু রাস্তায় যদি চলি তাহলে আমরা ট্রাফিক লাইট দেখতে পাই। তোমরা জানো তো ট্রাফিক লাইট কয় ধরনের? আমি জানি তোমরা অনেকেই জানো, তারপর আমি বলছি ট্রাফিক লাইট হচ্ছে কি তিন ধরনের, একটা হচ্ছে সবুজ, একটা হলুদ, আর একটা হচ্ছে লাল। তোমরা নিশ্চয়ই জানো ট্রাফিক সাইন তিনটার মানে, অর্থাৎ সবুজ মানে এবার চলতে হবে, হলুদ মানে থামার প্রস্তুতি নাও বা চলার প্রস্তুতি নাও, আর লাল মানে এবার তোমাকে থামতে হবে। তাহলে আমরা জানলাম কি, সবুজ মানে চলো, হলুদ মানে থামার প্রস্তুতি নিতে হবে বা চলার প্রস্তুতি নিতে হবে, আর লাল মানে থামো। তো এখন দেখো ট্রাফিক লাইটে বা ট্রাফিক সিগন্যালে তিনটা কেন বাতি ব্যবহার করা হয়? যদি আমরা দুইটা বাতি ব্যবহার করতাম, যদি হলুদ বা লাল যদি এই দুইটা বাতি ব্যবহার করতাম তাহলে দেখো কি ধরনের ঘটনা ঘটত। বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি অনেক দূর থেকে অনেক গতিতে আসতেছ, হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল দেখলা, দেখার সাথে সাথে তুমি কি করলা, ব্রেক করলা। এখন তোমার পেছনের যে গাড়িওয়ালা আছে সে কিন্তু ওই মুহূর্তে 100% মনোযোগী নাও থাকতে পারে, তখন সে কি করবে, ঠাস করে আসে তোমার গাড়ির পেছনে লাগিয়ে দিবে, যাতে করে তোমার এবং তার উভয়ের গাড়ি কিন্তু কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ধরনের ক্ষতিগ্রস্ততা রোধ করার জন্য কিন্তু, অর্থাৎ এই গতি জড়তা বা স্থিতি জড়তা থেকে যানবাহনকে রক্ষা করার জন্য কিন্তু ট্রাফিক সিগন্যালে আমাদেরকে তিনটা লাইট ব্যবহার করা হচ্ছে। তো এইবার আমি একটু নিউটনের প্রথম সূত্রের দিকে যাওয়ার চেষ্টা করব আর কি। নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে এরকম, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। আমি আরেকবার বলি, নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে আমাদের স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এখন দেখো বাহ্যিক বল আমরা নিউটনের প্রথম সূত্রটা পেলাম, তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে বিষয়টা ধারণা পেলাম সেটা হচ্ছে কি, বাহ্যিক বল, অর্থাৎ বলের একটা বিষয় আমাদের এখানে আছে। তো বলের বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তুর উপর বা যা প্রয়োগ করলে বা যার কারণে কোনো একটা বস্তুর গতির দিক গতিশীল বস্তু কি করে, গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, অথবা একটা স্থির বস্তু কি করে, গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তাকে বলা হয় কি, বল। যেমন দেখো আমি যদি এই যে
এই যে আমার স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটাকে যদি আমি ঠেলি, কিন্তু দেখো এটা কিন্তু হালকা নড়ছে, অর্থাৎ কিন্তু আমি এটাকে যেভাবে গতিশীল করতে চাচ্ছি সেভাবে কিন্তু কি গতিশীল করতে পারছি না। তোমরা যদি যারা ক্রিকেট খেলা পছন্দ করো, তাহলে তারা যদি একটু জিনিস চিন্তা করো, দেখো একটা বল আর কি করছে, বল করছে, বল করার পর দেখো বলটা কিন্তু এখন কি আছে, গতিশীল আছে। তো ব্যাটসম্যান কি করলো, বলটাকে হয়তো কাভার ড্রাইভ করে দিল, তাহলে দেখো গতিশীল বলটার কিন্তু কি হয়ে গেছে, বলে গতি, তার গতির দিকের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই যে গতির দিকের পরিবর্তন করলো, এখানে যে জিনিসটা কাজ করেছে, অর্থাৎ আমরা যখন ব্যাটটা কি করলাম, হাঁকালাম, তখন আমাদের কি হয়ে গেলো, এখানে দেখো আমরা, আমি কিন্তু বল প্রয়োগ করেছি, বা আমি যদি স্ট্রেট খেলি তাহলে আমাকে কিন্তু কি করতে হয়েছে, বল প্রয়োগ করতে হয়েছে। এই যে বল প্রয়োগ করলাম, এই বলটাই কি করেছে, বোলার যে বল করেছিল তার গতির দিকটাকে পরিবর্তন করতে সহযোগিতা করেছে। আবার দেখো আমি হয়তো কাভার ড্রাইভিং করেছি বা স্ট্রেট ড্রাইভ করেছি, দেখা গেল লং অফ বা লং অন থেকে একজন ফিল্ডার কি করছে, সেই বলটাকে কি করেছে, ধরে ফেলেছে। তা যখন ফিল্ডার বলটাকে ধরে ফেললো, তখন বলটা কিন্তু তার এক মুহূর্ত পর্যন্ত গতিশীল ছিল, কিন্তু ফিল্ডার যখন বলটাকে থামিয়ে দিল, তখন কি করছে, সে কি করছে, তার একটা বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার কারণে বলটা কি থেমে গেছে। তো এই এইভাবে আমরা বলের যে সংখ্যাটা আছে, তো তোমরা যদি এই জিনিসগুলো একটু চিন্তা করো, তাহলে বলের সংখ্যাটা তুমি কখনোই ভুলবা না। তাহলে কি আমরা পাইলাম, অর্থাৎ যার কারণে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, অথবা গতিশীল বস্তু গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, অথবা থেমে যায়, সেটাকে বলা হবে কি, বল। তো বলটা আসলে, বলের যদি আমরা মৌলিক প্রকৃতি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে প্রকৃতিতে আসলে চার ধরনের মৌলিক বল আছে বর্তমানে। তবে আমরা যদি আরেকটু ভেঙে বলি, তাহলে আসলে আমাদের বলের সংখ্যা হবে পাঁচটি। প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, মহাকর্ষ বল। দুই নম্বরে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো তড়িৎ বল। তিন নম্বরে হচ্ছে চুম্বক বল। চার নম্বরে হচ্ছে তাড়িত চুম্বক বল। পাঁচ নম্বরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর যদি ছয় নম্বরে আমি লিখি, তাহলে হবে কি, সবল নিউক্লিয় বল। এখানে একটা কথা আছে, দেখো তড়িৎ বলটা, মহাকর্ষ বলটা নিয়ে যদি আমি একটু ধারণা দিই তোমাদেরকে, মহাকর্ষ বলটা আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন 1686 সালে তার একটা প্রবন্ধ ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে জমা দিয়েছিলেন। তো তখন রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন রবার্ট হুক, কিন্তু তিনি মহাকর্ষ বলের সূত্রটাকে বিপরীত বর্গীয় সূত্রের একটা রূপ হিসেবে বিবেচনা করে এটাকে বাতিল করে দেন। তো পরবর্তীতে 1687 সালে নিউটন তার বইয়ের মাধ্যমে মহাকর্ষ বলটাকে প্রথম জনসম্মুখে আনেন। তো এরপরে হচ্ছে কি, চার্লস অগাস্টিন দা কুলম দুইটা স্থির আধারের মধ্যে তড়িৎ বলটাকে চিহ্নিত করেন, অর্থাৎ তড়িৎ বলটা আবিষ্কার করেন। দুইটা স্থির আধারের মধ্যে যে বলটা ক্রিয়া করে তাকে বলা হয় কি, তড়িৎ বল। এটা আবিষ্কার করা হয়, আমাদের বইতে আছে 1778 সালে, তবে আমাদের বই ছাড়া অন্যান্য যতগুলো রেকমেন্ডস আছে সব জায়গায় কিন্তু এটা 1785 সাল দেওয়া। তবে যেহেতু আমাদের বই এটা 1778 সাল দেওয়া আছে, আমরা এটাকে এখন বর্তমানে এটাকে আমরা বেশি বিশেষ বিবেচনা রাখবো, কারণ সারা কিন্তু সবসময় বই বিবেচনা করে তোমাকে অবজেক্টিভের অ্যান্সারটা দিবে। তো তোমরা এটা 1778 মনে রাখবা। তো এরপরে চুম্বক বল, চুম্বক বলের কথা যদি আমরা বলতে যাই, তোমরা জানো যে চুম্বক কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে, এবং চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের কাজ করার একটা ক্ষমতা আছে। তো এই চুম্বক বলটা যদি আমরা কথা বলি, এটা ক্ষেত্রে কয়েকজন বিজ্ঞানীর নাম এখানে গুরুত্বপূর্ণ হিসেবে আসে। যেমন আমরা যদি বলি হেনরি ক্রিশ্চিয়ান ওয়েস্টেড, ওনার একটা তড়িতের মাধ্যমে চুম্বক যে এখানে কাজ করে, অর্থাৎ চুম্বক বলের যে একটা ক্রিয়া আছে সেটা উনি আবিষ্কার করেন। এছাড়া মাইকেল ফ্যারাডে, জোসেফ হেনরি এবং লেন্স, এদের কিন্তু সবারই অবদান আছে এখানে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, দেখো এখানে আমরা তড়িৎ বল এবং চুম্বক বলকে আলাদা করে লেখার কারণে আমাদের এখানে কি হয়েছে, দুইটা বলের পরিমাণ বেড়ে গেছে। আমি বলেছিলাম চারটি, কিন্তু হয়ে গেছে এখন কি, ছয়টি। তো তড়িৎ বল এবং চুম্বক বলকে স্যার জেমস
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে উনি আবার এই দুটো বলকে একীভূত করেন বা একত্রিত করেন, একীভূত করে উনি সেটার নাম দেন তড়িৎ চুম্বক বল। তো এরপরে বিজ্ঞানীদের গবেষণা কিন্তু থেমে থাকেনি। তাত্ত্বিকভাবে এই যে তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল, আমরা একটু দুর্বল নিউক্লিয় বলে আসি, দুর্বল নিউক্লিয় বল থেকে আমরা এটা যাব। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি, এটা দুর্বল নিউক্লিয় বলটা নিউক্লিয়াসের অভ্যন্তরে কাজ করে এবং এইটা মানে কাজ করার যে স্থান বা জায়গা এটা খুবই অল্প, এটা হচ্ছে 10^18 মিটার। আমরা যদি এটাকে একটু দেখাই, এটা হচ্ছে কেমন 10^10^18 মিটার। 10^18 মিটার অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র দূরত্বের মধ্যে কি করে এটা কাজ করে। তো এটার সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই যে আমাদের যে তেজস্ক্রিয় বিকিরণ হয় বা নিউক্লিয়াসে যে বিটা ক্ষয় ঘটে, এই বিটা তেজস্ক্রিয় বিকিরণের কারণে যে আমাদের বিটা রশ্মি নির্গত হয়, সেই বিটা রশ্মি নির্গমনের কারণ হচ্ছে কি আমাদের এই তেজস্ক্রিয় বল। তো 1969 সালে তিনজন বিজ্ঞানী মিলে তারা এই তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করে এটার আবার নতুন নাম দেন তড়িৎ দুর্বল বল। এটার যে নতুন নামটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি তড়িৎ দুর্বল বল। এবং এই দুইটা বলকে একীভূত করার জন্য যে তিনজন বিজ্ঞানী অবদান রেখেছেন তার মধ্যে একজন হচ্ছে কি আমাদের ভারতীয় উপমহাদেশে, এবং এই তিনজনই এই বলের একীভূতকরণের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। প্রফেসর আব্দুল সালাম, শেলডন গ্লাসো এবং স্টিফেন ওয়াইনবার্গ এই তিনজন বিজ্ঞানী মিলে এই তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করে তড়িৎ দুর্বল বল নামে অভিহিত করে। তো এখন যদি দেখো, আমরা শেষ পর্যন্ত যে দেখো আমাদের এই বলটা একীভূত হওয়ার কারণে এই দুইটা আমরা কি করে দিলাম যদি বাদ দিয়ে দিই, আবার এই দুইটাও একীভূত করার কারণে যদি আমরা এইটাকে নাম নিয়ে আসি, তাহলে দেখো আমাদের মৌলিক বল কিন্তু এখন আমরা কি তিনটাও বলতে পারি। সুতরাং তোমাদের পরীক্ষার অপশনে যদি তিনটা মৌলিক বলের যে প্রকৃতি এখানে যদি তিনটা অপশন থাকে বা চারটা অপশন থাকে, তাহলে এটা এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বই অনুসারে দুইটাই সঠিক বলতে পারি। কারণ আমাদের বইয়ে প্রথমে এই মৌলিক বলকে চারটা অংশে দেখানো হয়েছে, পরবর্তীতে আবার তোমরা যদি এটা শেষের অংশটা দেখো সবল নিউক্লিয় বলের পরে, তাহলে তোমরা ওখানে দেখতে পারবা যে অংশটাকে কি করা হয়েছে আবার তিনটা অংশে বা তিনটা প্রকৃতিতে ভাগ করা হয়েছে। তো এখানে আমি শেষ যে বলটা আছে সবল নিউক্লিয় বল, এটা মূলত নিউক্লিয়াসের নিউক্লিয়ন বা অর্থাৎ প্রোটন প্রোটন বা নিউট্রন নিউট্রন এরা এই বলটা কি করে এরা আকর্ষণের মাধ্যমে কাজ করে। এদের আকর্ষণের পাল্লা বা দূরত্ব কি এদেরটাও অনেক কম। তো এদের ক্ষেত্রে যে মানটা আছে সেটা হচ্ছে 10^15 মিটার, অর্থাৎ 10^15 মিটার দূরত্বে এরা কি করে কাজ করে। তো আমরা যদি এই বলগুলোর প্রকৃতি নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো মহাকর্ষ বল হচ্ছে শুধুমাত্র আকর্ষণ ধর্মী, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকে আকর্ষণ করা হচ্ছে কি মহাকর্ষ বলের প্রকৃতি। তড়িচুম্বক বল এবং তড়িচুম্বক বল এটা কি আকর্ষণ ধর্মী এবং বিকর্ষণ ধর্মী উভয়ই হতে পারে। ঠিক একইভাবে সবল নিউক্লিয় বল এটা হচ্ছে কি আকর্ষণ ধর্মী। তো আরেকটা বিষয় আমি এখানে তোমাদের একটা তথ্য দিতে চাচ্ছি আর কি, দেখো প্রত্যেকটা বলই বিজ্ঞানীরা ধারণা করেছেন যে প্রত্যেকটা বলই কোনো না কোনো বাহক আছে, অর্থাৎ কেউ না কেউ বা কোনো না কোনো কণার মাধ্যমে এই বলগুলো কি হয় ছড়িয়ে পড়ে আর কি। তো মহাকর্ষ বলের জন্য ওনারা যেটা দেখিয়েছেন যে গ্র্যাভিটন নামক এক ধরনের কণা আছে, বিজ্ঞানীরা ধারণা করছেন সেই গ্র্যাভিটন নামক কণা হচ্ছে কি মহাকর্ষ বলের বাহক। আমরা যদি তড়িচুম্বক বলের কথায় আসি, তাহলে হচ্ছে বোসন নামক কণার মাধ্যমে তড়িচুম্বক বলটা কি হয় ক্রিয়াশীল হয়। আর যদি দুর্বল নিউক্লিয় বলের কথা বলি, তাহলে আমরা এখানে দেখব সরি আমি তড়িচুম্বক বলের কথা যদি বলি, আমি তড়িচুম্বক বল হচ্ছে কি ফোটন নামক কণা, ফোটন নামক কণার মাধ্যমে কি হয় এরা ক্রিয়াশীল হয়। আর যদি আমি দুর্বল নিউক্লিয় বলের কথা বলি, তাহলে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি বোসন। এটাকে আরো যদি বিশ্লেষণ করে বলি, তাহলে হবে কি W এবং Z এই দুই ধরনের বোসন কণার মাধ্যমে কি হয় দুর্বল নিউক্লিয় বলটা ক্রিয়াশীল হয়। আর সবল নিউক্লিয় বল এটা হচ্ছে কি মেসন নামক কণা এটার বাহক হিসেবে বা সবল নিউক্লিয় বলের বাহক হিসেবে কাজ করে। আর আমরা যদি শক্তির ক্রম বিবেচনা করি, অর্থাৎ কে কতটুকু শক্তিশালী, তাহলে আমরা দেখতে পাবো যে মহাকর্ষ বলের শক্তিকে বা শক্তির মানকে যদি আমরা এক ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে তড়িৎ চুম্বক বল আছে এইটার শক্তির তীব্রতা হচ্ছে 10^36। অর্থাৎ মহাকর্ষ বলের মান যদি আমরা কি করি ওয়ান ধরি, মহাকর্ষ বলের তীব্রতার মান যদি আমরা ওয়ান ধরি,
তাহলে আমরা দেখবো এই যে তড়িৎ চুম্বক বল, এই তড়িৎ চুম্বক বলের তীব্রতার মান হবে 10^36। আমরা যদি দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে যাই তাহলে আমরা দেখবো দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি এই তড়িৎ চুম্বক বলের থেকেও ট্রিলিয়ন গুণ দুর্বল। ট্রিলিয়ন মানে তোমরা তো বুঝতেই পারো যে 100 বিলিয়নে হয় কি 1 ট্রিলিয়ন। তো তড়িৎ চুম্বক বল হবে কি এই দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক বলের থেকে 1 ট্রিলিয়ন গুণ দুর্বল। আর সবল বলের কথা যদি আমরা, সবল বল হচ্ছে কি তড়িৎ চুম্বক বলের থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এটা যদি 10^36 হয় এটা হবে 10^38। তবে দুর্বল নিউক্লিয় বল অনেক ক্ষেত্রে এটাকে, অর্থাৎ এখানে যদি আমরা ট্রিলিয়নে নিয়ে আসি তাহলে আমরা দেখো আমরা জানি 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটি মানে হচ্ছে কত 10^10। তাহলে আমাদের এইটা যদি আমরা আরেকটু নামে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এটাকে আরেকটু কমে যাবে আর কি। তো যাই হোক হচ্ছে যে আমরা সবল নিউক্লিয় বল আমরা এটা সম্পর্কে একটু ধারণা লাভ করলাম। তো তোমাদের যদি প্রশ্ন থাকে তো তোমরা প্রশ্নগুলো আমাকে জানিয়ে দিতে পারো, বা কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা যদি প্রশ্ন করে আমাকে জানিয়ে দাও তাহলে কিন্তু আমি ঠিকই জেনে নিতে পারবো। আর অথবা তোমরা আগামী ক্লাস, আমরা আগামী ক্লাস মঙ্গলবার 9:30 শুরু করব, তোমরা যদি সেইখানেও এই এই টপিকটাও তোমরা বাসায় আরেকটু কাজ করতে পারো, আমি যে আলোচনা করলাম তোমরা বাসায় এর সাথে আরেকটু যদি নিজের আলোচনা করে নাও তাহলে কিন্তু তোমাদের এখানে তোমরা উপকৃত হবা, এবং তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো আগামী ক্লাসেও তোমরা প্রথমে আমার জন্য কি করে রাখতে পারো। তোমরা যদি এখন করে রাখো তাহলে আগামী ক্লাসে আমি আগে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিই, তারপর আমি আমার পরবর্তী, অর্থাৎ পরবর্তী পার্ট বলতে আমি কি সামনের দিকে অগ্রসর হব। তো সবাইকে আজকের মতো অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, বাসায় থাকো এবং সুস্থ থাকো। অবশ্যই অবশ্যই বাসায় থাকো, কারণ আমি চাই যে তোমাদের সাথে পরবর্তীতে আরো দেখা হোক, পরবর্তীতে যেন আমরা আরো ভালোভাবে ক্লাস নিতে পারি, একসাথে সরাসরি আমরা ক্লাসে বা শ্রেণীকক্ষে দেখা করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা। আজকের মতো এই ক্লাসের এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।